উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যে ফরিদপুরের চরভদ্রাসনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মণ্ডল। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম ফরহাদ হোসেন সহ অনেকে।